রাজনীতি খেলা যেটা সরকার আজকে করছে, টাকা পয়সার আদান প্রদান, সিটের আদান প্রদান নিয়ে যেভাবে সিট ভাগাভাগি করে তারা একটি ভুয়া সংসদ নির্বাচন করার পথে এগিয়ে যাচ্ছে, এটা কোন নির্বাচন হতে পারে না। বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, বিএনপি রাজনীতি করে জনগণের কল্যাণের জন্য, জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। প্রথম কথা, আমরা আজকে থেকে 52 বছর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষিত মুক্তিযুদ্ধে বিজয় লাভ করে 16 ডিসেম্বর 1971 সালে বাংলাদেশের বিজয় লাভ করা মুক্তি বাহিনী দেশে ফিরে এসে একটি স্বাধীন দেশের সূচনা করেছিল। সেই বিজয় দিবস কেন আজকে পরাজয় দিবসে পরিণত হয়েছে? বিজয় হয়েছিল গণতন্ত্রের, সেই গণতন্ত্রকে হত্যা করে আজকে বিজয় দিবসে আওয়ামী লীগ সরকার পরাজয় দিবসে পরিণত করেছে। বিজয় দিবসে আমরা চেয়েছিলাম কি, পাকিস্তানের 22 পরিবার যারা শুধু পশ্চিম পাকিস্তান নয়, তৎকালীন পূর্ব পাকিস্তান, আমাদের সোনালি আশ আশ থেকে পাকের লাইফে এক্সট্রা স্ট্রেংথ ও কনফিডেন্স পেতে নাও বুলডোজার, বুলডোজার পারলে ঠেকাও। যে পাকের যে আমরা বিপণন করেছি বিদেশে, সেখান থেকে অর্জিত সকল বৈদেশিক মুদ্রা তারা কুক্ষিগত করে একটি লুটপাটের দেশে পরিণত করেছিল পাকিস্তানকে। আমরা চেয়েছিলাম সেই 22 পরিবারের পরিবর্তে এমন একটি স্বাধীন দেশ হবে বাংলাদেশ, যেখানে মানুষের অর্থনৈতিক মুক্তি হবে। আজকের সরকার কি করেছে? আওয়ামী লীগ সরকার 22 পরিবারের পরিবর্তে 2 পরিবার দিয়ে একটি অধিকার সৃষ্টি করে বাংলাদেশের সমস্ত সম্পদ লুণ্ঠন করে দিয়েছে। আজকে এভাবে তারা বিজয় দিবসকে পরাজয় দিবসে পরিণত করেছে। আজকে আমরা যেখানে আছি ঠিক সেখানে 1996 সালে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজপথে থেকে প্রধানমন্ত্রীর ক্ষমতা ধুলোয় লুকিয়ে দিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে তিনি বলেছিলেন যে আমি গণতন্ত্রে বিশ্বাস করি, আমি তত্ত্বাবধায়ক ছিলাম, মানুষ যার ভোট তাকে দেবে, আমি ক্ষমতা ছেড়ে দিলাম, প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিলাম, আসো আগামীতে আমি আবার নির্বাচন করব। চ্যালেঞ্জ আজকে বর্তমান সরকারের প্রতি ছুড়ে দিচ্ছি। সরকারের যদি সচ্ছল থাকে, সরকার যদি মনে করে তারা নাকি উন্নয়ন করে বাংলাদেশকে জোয়ারে ভাসিয়ে দিয়েছে, সেই জোয়ারে যদি তারা ভাসিয়ে দিয়ে থাকে, তারা আজকে ক্ষমতা ছুড়ে ফেলে দিয়ে একটি সুস্থ নিরাপদ নির্বাচনে আসুক, জনগণ তাদের ইচ্ছে মতো যাকে খুশি তাকে বলবে, দেখা যাবে এই সত্যিকার নির্বাচনী খেলায় কে যেতে গেছে। এই প্রহসনের নির্বাচনী খেলা যেটা সরকার আজকে করছে, টাকা পয়সার আদান প্রদান, সিটের আদান প্রদান নিয়ে যেভাবে সিট ভাগাভাগি করে তারা একটি ভুয়া সংসদ নির্বাচন করার পথে এগিয়ে যাচ্ছে, এটা কোন নির্বাচন হতে পারে না। পৃথিবীর কোন দেশে এ ধরনের কোন নির্বাচন হয় না, এমনকি দুঃখের সঙ্গে বলতে হয় পৃথিবীর কোন কোন দেশ যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তারাও লুকিয়ে চুপিয়ে তারা ভোট টেকিং করে, বাংলাদেশের প্রকাশ্যে বাহাদুরি করে ভোট
সেই সত্যকে জনগণের সামনে তুলে ধরতে আমরা এই দেশের জনগণ সব সময় সঠিক পথে থেকে তারা নির্ধারণ করেছে তারা বাংলাদেশ পরিচালনার দায়িত্ব কার হাতে দিয়ে বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না জনগণের কল্যাণের জন্য জনগণের